স্কুল বন্ধের নির্দেশিকা প্রত্যাহারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির। স্কুল বন্ধের নির্দেশিকা প্রত্যাহারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। পদ অবরোধের জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় এলাকায়। উত্তরবঙ্গে এমনিতেই দক্ষিণের মতো গরম নেই, এমন অবস্থায় সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত স্কুল খোলা রাখার দাবিতে সরব প্রাথমিক শিক্ষক সংগঠন এবিপিটিএ। শুধুমাত্র স্কুল বন্ধের নির্দেশিকা প্রত্যাহার নয়, মিড ডে মিলের বরাদ্দ বাড়াতে হবে এই দাবিতেও বালুরঘাট অবরোধেও বিক্ষোভ কর্মসূচি করল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। এদিন বিকেলে প্রায় 30 মিনিটের জন্য রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। অবিলম্বে প্রাথমিক স্কুল বন্ধের নির্দেশিকা প্রত্যাহার না করা হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের সদস্যরা। এদিনের পদ অবরোধ কর্মসূচিকে ঘিরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। আমাদের দাবি হচ্ছে যে আমাদের যে বিশ্বকালীন যে ছুটিটা ঘোষণা করা হয়েছে দীর্ঘ 45 দিন, এই ছুটিটাকে কমিয়ে দিতে হবে। তার তীব্র দাবি দেওয়া সত্ত্বেও আমাদের মর্নিং স্কুল চালু হচ্ছে। আমাদের দাবি মর্নিং স্কুলটা করা হোক, বাচ্চারা স্কুলে আসুক এবং চালু হোক, এই দাবি নিয়েই আমরা আজকে প্রতীকী পদ অবরোধ করছি। কতটা যুক্তি রয়েছে দক্ষিণের আবহাওয়ার সঙ্গে উত্তরের আবহাওয়া? দক্ষিণের আবহাওয়ার সঙ্গে উত্তর আবহাওয়া মিলেই না। উত্তর তো সুইজারল্যান্ড এমনি বলা হয়, উত্তরের জেলাগুলোকে সুইজারল্যান্ডের সঙ্গে তুলনা করা হয়, সেই কারণে দক্ষিণের সঙ্গে উত্তর জেলা তুলনা করাই যাবে। আমরা চাই সেই কারণেই যে যেখানে যেরকম পরিস্থিতি রয়েছে সেই অনুযায়ী বিশ্বটা হোক, এবং আমাদের বিশেষ করে আমাদের জেলায় করছি, আমাদের জেলায় মর্নিং শিফটেই স্কুলটা জারি রাখা হোক। কতটা অসুবিধা এই স্কুল বন্ধ থাকার ফলে? এমনি তো কোভিড দিনও দীর্ঘদিন বন্ধ ছিল, প্রচুর ক্ষতি হবে, স্কুল ছুটি আবার বাড়বে। আমরা কষ্ট করে বাচ্চাদেরকে স্কুল প্রাঙ্গণে ফিরিয়ে এনেছি, আবার স্কুল ছুটির সংখ্যা বেড়ে যাবে, এবং সাবমিটিভ পরীক্ষা নেওয়ার জন্য বাচ্চারা খুব কষ্ট পাচ্ছে, অভিভাবকরা কষ্ট পাচ্ছে। পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল এন্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুরাত নগর, WOC রোড, বেঙ্গালোর 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে BSc নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নাম্বার নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।